কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত লিটন বিশ্বাসের বাড়ি দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে। স্থানীয়রা জানান, তার নেতৃত্বে একটি দল শনিবার রাতে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক পাচার করছিল। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় লিটন বিশ্বাস। তার সঙ্গীরা বাংলাদেশে পালিয়ে আসে। বিজিবি জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে নাটোরের বড়াই গ্রামে রাস্তার উপর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।